আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক আল্লাহ রসুলকে কত আপন ভাবে নিজের কাছে রেখেছিলেন সেই সম্পর্কে আমার কবি বলছে, অতি সুন্দর কথা, মনোযোগ সহকারে শুনবেন। আলিফ গাছে মিমের ফোটা ফুল, সেই ফুলের খুশবুতে সারা দুনিয়া মশগুল। আলিফ গাছে মিমের ফোটা ফুল, সেই ফুলের খুশবুতে সারা দুনিয়া মশগুল। জান্নাতি বাদশা মদিনার বুলবুল, জান্নাতি বাদশা মদিনার বুলবুল। আলিফ থেকে আল্লাহ আর মিম থেকে মুহাম্মদ, বলছে কবি, আলিফেতে আল্লাহ আর মিমে মুহাম্মদ, ফলার বীজের মাঝে যেমন তফাত। আলিফেতে আল্লাহ আর মিমে মুহাম্মদ, ফলার বীজের মাঝে যেমন তফাত। আহমাত আর আল্লাহ হু আহাদ, আল্লাহর নূরে গড়া তার কি যে সুরাত। ফলের ভিতর থাকে ফুল নাম তার ডুমুর, আর আহাদ ফলের ভিতর ফুল মুহাম্মদ রসুল। জান্নাতি বাদশা মদিনার বুলবুল, আলিফ গাছে মিমের ফোটা ফুল, আর সেই ফুলের খুশবুতে সারা দুনিয়া মশগুল। জান্নাতি বাদশা মদিনার বুলবুল। আল্লাহ পাক আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে তিনি নিয়ে বলছেন কি, শোনো বলি আমার আউয়াল পাখি, কোরআন হরফে আঁকা তোমার দুটি আঁখি। শোনো বলি আমার আউয়াল পাখি, কোরআন হরফে আঁকা তোমার দুটি আঁখি। আর সারা বান্তহুর বদন ছলকা, সুরাতে বুঝি জান্নাত দেখা যায়। আল্লাহ বলছে, আর তুই তো আমার হৃদয়ে গাঁথা মহাপতি ফুল, আর তুই তো আমার হৃদয়ে গাঁথা মহাপতি ফুল, আর ভালোবেসে নাম রাখি তাই মুহাম্মদ রসুল। জান্নাতি বাদশা মদিনার বুলবুল। আলিফ গাছে মিমের ফোটা ফুল, আর সেই ফুলের খুশবুতে সারা দুনিয়া মশগুল। জান্নাতি বাদশা মদিনার বুলবুল। আল্লাহ পাক আল্লাহ রসুলকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, আর সবার শেষে আল্লাহ রসুলকে তিনি পাঠালেন। আল্লাহ পাক আল্লাহ রসুলকে পাঠিয়ে দেওয়ার পরে দেখার জন্য কি ছল করছে দেখুন কবি বললেন, বন্ধুর সাথে বন্ধুর হবে মুলাকাত, আনন্দে নেচে দুলে যায় যে বোরা। বন্ধুর সাথে বন্ধুর হবে মুলাকাত, আনন্দে নেচে দুলে যায় যে বোরা। আর সে যে ছিল মধুর এক নিঝুমরা,
নাম তারে হলো সবে মেরাজ, জান্নাতি বাসর সাজায় দিয়ে নানান ফুল, জান্নাতি বাসর সাজায় দিয়ে নানান ফুল, আর তারি পানে আছে চে মোর প্রিয় রাব্বুল, জান্নাতি বাদশা মদিনার বুলবুল, আলিফ গাছে মিমের ফোটা ফুল, আর সেই ফুলের খুশবুতে সারা দুনিয়া মশগুল, জান্নাতি বাদশা মদিনার বুলবুল। তো মিরাজ রাতে আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে দিদার করলেন, ফিরে আসার সময় আল্লাহ রসুল কি করলেন, আমার আপনার জন্য কি নিয়ে এলেন, কবি বলছে, পিয়ার সাথে হিয়ার মধুর আলাপন, মনের কথা হলো আর রাখে না গোপন, পিয়ার সাথে হিয়ার মধুর আলাপন, মনের কথা হলো আর রাখে না গোপন, কি পাঁচ ওয়াক্ত নামাজ আর তিরিশ রোজা সাখার দিল খোদা এমনই তোফা, উম্মতের কথা ভেবে তিনি করেছেন কবুল, উম্মতের কথা ভেবে তিনি করেছেন কবুল, আর কুদরতি ফুলের কোনো ছিল না গো ভুল, জান্নাতি বাদশা মদিনার বুলবুল, আলিফ গাছে মিমের ফোটা ফুল, আর সেই ফুলের খুশবুতে সারা দুনিয়া মশগুল, জান্নাতি বাদশা মদিনার বুলবুল। শেষ কথায় আব্দুল হান্নান সাহেব, তিনি আমার প্রিয় কবি, বলছেন, আরো শের পায়া ধরে অঝোরে কাঁদে, উম্মতের কি হবে ওই মহেশারে, আরো শের পায়া ধরে অঝোরে কাঁদে, উম্মতের কি হবে ওই মহেশারে, আকার নিরাকারের হলো কথা, ঘুচে গেল সকল মনের ব্যথা, আব্দুল হান্নানের কলম কাঁদে হয়ে যে আকুল, আব্দুল হান্নানের কলম কাঁদে হয়ে যে আকুল, রোজ হাসরে দিও নবী তোমার পায়ের ধুল, জান্নাতি বাদশা মদিনার বুলবুল, আলিফ গাছে মিমের ফোটা ফুল, আর সেই ফুলের খুশবুতে সারা দুনিয়া মশগুল, জান্নাতি বাদশা মদিনার বুলবুল, মদিনার বুলবুল, মদিনার বুলবুল, মদিনার বুলবুল।